বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক তৃতীয় মাত্রায় সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্তত সবগুলো সভায় তিনি সভাপতিত্ব করতে পেরেছেন বোঝাই যায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতাদের মধ্যে তার অবস্থানটা কি ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে চার ছাত্র নেতাকে চার খলিফা হিসেবে অভিহিত করা হতো তাদের অন্যতম মুক্তিযুদ্ধের প্রধান নেতা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত স্নেহভাজন ঘনিষ্ঠ জন যার কথা বঙ্গবন্ধু তার কারাগারের রোজ নামচা বইয়ে অন্তত আমার জানা মতে সাত সাতবার উল্লেখ করেছেন এবং তিনি সাবেক সংসদ সদস্য আমাদের মহান মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক অনল বর্ষী বক্তা হিসেবে যার সুখ্যাতি রয়েছে অর্থাৎ অগ্নিছড়া কণ্ঠের অধিকারী এবং স্বাধীন বাংলাদেশেও স্বাধীনতা পূর্বকালেও গণতন্ত্রের জন্য নির্বাচনের জন্য যিনি সবসময় সোচ্চার ছিলেন এবং এখন পর্যন্ত লিখে বলে যিনি সত্যের পক্ষে অবস্থান নিয়ে আছেন নূর আলম সিদ্দিকি আজকে আমার অতিথি স্বাগত আপনাকে স্টুডিওতে মিস্টার সিদ্দিকি আপনি যে দলের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন অন্তত একটা সময় পর্যন্ত তো বলতেই হবে বাংলাদেশ আওয়ামী লীগ যে দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং তখন আপনারা আওয়ামী লীগের ছাত্রলীগের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সারা দেশ চষে বেরিয়েছেন মানুষকে সংগঠিত করেছেন মুক্তিযুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন সেই দল সত্তর বছর পার করল গত 23 জুন সো 70 বছরের এই আওয়ামী লীগ নিয়ে ইতিহাস নয় বাট 70 বছরে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যে জায়গায় এসে দাঁড়িয়েছে সে সম্পর্কে আপনার কথা একটু শুনতে চাই ধন্যবাদ আপনাকে আমার বক্তব্যের প্রারম্ভে আমার চিরাচরিত অভ্যেস অনুযায়ী আমি আমার উদ্ভাবিত চিত্তের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করব শুধু 70 বছরের আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্যই নয় অবশ্যই তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাব কিন্তু তার সাথে সাথে যাদের বুক অনিশ্চিত বাব রক্তে বাংলার শ্যামল মাটি সিক্ত হয়ে পরাধীনতার বক্ষ বিদীর্ণ করে স্বাধীনতার সূর্যকে আমরা ছিনিয়ে আনতে পেরেছি সেই সব শহীদানদের তাদের পরিবারের প্রতি তাদের আত্মত্যাগের প্রতি আমি আমার উদ্বেবিত হৃদয়ের বিদগ্ধ চিত্তের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শুরু করছি আপনি আপনার উপস্থাপনায় বলেছেন আওয়ামী লীগ তার 70 বছরের জীবন পেরিয়ে রাজনৈতিক জীবন পেরিয়ে গেল 1949 সালের 23 জুন রোজ গার্ডেনে হোসেন সৈয়দ সরওয়ারদের প্রণোদনায় তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ গণতন্ত্রকে উদ্ধার করার জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য পাকিস্তানের প্রশাসন এবং সরকারকে গণতান্ত্রিক পথে পথ পরিক্রমণে বাধ্য করার জন্য একটি রাজনৈতিক সংগঠনের জন্ম হয়েছিল যেটির নাম আপনি বললেন দেশবাসী জানে আওয়ামী লীগ অতএব আওয়ামী লীগকে গণতন্ত্রের প্রতিশব্দ বললেও ভুল হবে না আওয়ামী লীগকে গণতন্ত্রের দিক ও নির্দেশক বললেও ভুল হবে না হোসেন সৈয়দ সরওয়ারদী এর প্রাণপুরুষ ছিলেন হোসেন সৈয়দ সরওয়ারদী এটা তার মননে তার মননশীলতায় তার হৃদয়ে এই গণতান্ত্রিক চেতনাকে ধারণ করেই এই সংগঠনটির জন্ম দেন এই সংগঠনটির সভাপতি হন প্রথম মামান আব্দুল হামিদ খান বাসানি এবং সাধারণ সম্পাদক হন শামসুল হক সাহেব টাঙ্গাইলের শামসুল হক বঙ্গবন্ধু ছিলেন এর যুগ্ম সম্পাদক খন্দকার মুস্তাকও ছিলেন এটার যুগ্ম সম্পাদক খনি মুস্তাক এবং অভিহাত সাহেব ছিলেন এটা সাংগঠনিক সম্পাদক আমি সংগঠনের অবয়বের অবকাঠামোর বিস্তারিতে
বর্ণনা এখানে যাব না তবে একটি কথা নিঃসংশয় চিত্তে সত্যের খাতিরে এবং ঐতিহাসিক তত্ত্ব হিসাবে নতুন প্রজন্মের কাছে আমি তুলে ধরতে চাই যে 1949 সালে 23 জুন আওয়ামী লীগের জন্ম এই গণতন্ত্রের জন্য এই বাংলা ভাষার জন্য এই বাঙালির অস্তিত্বের জন্য এই বাঙালির রাজনৈতিক অধিকারের জন্য এই বাঙালির রাজনৈতিক সত্তার জন্য এবং তার বিকাশের জন্য 1948 সালে 4 জানুয়ারি যে সংগঠনটির জন্ম হয় তার নাম ছাত্রলীগ সেই ছাত্রলীগ আমি বলবো যদিও এটা ছাত্রদের আরোটা গণমানুষের সংগঠন আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের সেই হিসেবে শুধু অগ্রজ নয় আওয়ামী লীগের শুধু পৃষ্ঠপোষক নয় পথপ্রদর্শক নয় আওয়ামী লীগের রাজনৈতিক অভিভাবক হল ছাত্রলীগ এটা একটু সময়ের ব্যবধানে বিসাদৃশ্য দেখালেও ঐতিহাসিক তথ্যে সত্য এইটিই বাস্তব সত্য ছাত্রলীগ ভাষা আন্দোলনের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান মাগামী জাতীয় চেতনার উন্মেষক বাঙালি জাতীয় চেতনা তাকে লালন করে 1970 নির্বাচন এবং পরবর্তীকালে 1971 সালের মুক্তিযুদ্ধ এই সবের পথ প্রদর্শক হল বাংলাদেশ ছাত্রলীগ তার সাথে আওয়ামী লীগকে সম্পৃক্ত করে হোসেন শাহ সরদি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কিন্তু 5ই ডিসেম্বর 1963 সালে শুরুর বৈরুতে গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শাহ সরদি অকালে মৃত্যুবরণ করবেন বঙ্গবন্ধু তার প্রথম মৃত্যুবার্ষিকীতে বলেছিলেন আমাদের স্পষ্ট মনে আছে যে আমি যদি কোনোদিন সুযোগ পাই আমার কাছে যদি কোনোদিন ক্ষমতা আসে সেদিন আমি তদন্ত করে দেখে নেব হোসেন শহীদ সরওয়ার্দি বৈরুতে ঘটবে নিঃসঙ্গভাবে মৃত্যুবরণ করেছে না তাকে হত্যা করা হয়েছে সেই তদন্ত বঙ্গবন্ধু ক্ষমতায় থাকাকালীন অবস্থায়ও কোনোদিন হয় নাই আজ পর্যন্ত হয় নাই যাই হোক হোসেন শহীদ সরওয়ার্দি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কিন্তু এই আওয়ামী লীগটাকে আওয়ামী লীগ করেছেন সাংগঠনিকভাবে মানে যে পরিচয় আওয়ামী লীগকে জনগণের সঙ্গে সম্পৃক্ত করেছেন জনগণের কাছে নিয়ে গেছেন মাটি ও মানুষের সংগঠনে রূপান্তরিত করেছেন সেটি হোসেন শহীদ সরওয়ার্দির রাজনৈতিক ভাব শিষ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রচেষ্টায় তার সযত্ন আবিত্তে তার অনলদর্শী ভাষণের স্রোতধারায় সংগঠনটি মানুষের গণমানুষের বিশেষ করে বাঙালি জাতির মূল রাজনৈতিক সংগঠন ছিল এখানে অনেক রাজনৈতিক সংগঠন পাকিস্তান আমলেও ছিল দেশ স্বাধীন হওয়ার পরেও হয়েছে কিন্তু সৌভাগ্যক্রমে আওয়ামী লীগে মানুষের নারীর স্পন্দন বুঝত আওয়ামী লীগে মানুষের হৃদয়ের অনুভূতিটাকে অবলোকন করত এবং সেই স্রোতধারায় সেই চিন্তার পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে সামনের দিকে এগিয়ে গেছে বলেই গণমানুষের একমাত্র সংগঠন বলবে অত্যুক্তি হবে না বাড়াবাড়ি হবে না আওয়ামী লীগ সেই অধিকার সুনাম সেই প্রতিষ্ঠা লাভ করে বঙ্গবন্ধুর সাথে 4 জাতীয় নেতা ছিলেন বঙ্গবন্ধুর সাথে আমরা ছাত্রলীগের নেতা কর্মীরা আত্মিকভাবে সম্পৃক্ত ছিলাম আমরা মনে মনে ধরে নিয়েছিলাম যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা যে বাংলাদেশের কামনা করছি আমরা যে পাকিস্তানের উপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই শুরু করেছি এর প্রধান সেনাধ্যক্ষ হচ্ছেন বঙ্গবন্ধু এর নিপতি হচ্ছেন বঙ্গবন্ধু
এর প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু নেতৃত্বকে বাংলাদেশ ছাত্র লীগ যেমন প্রতিষ্ঠিত করেছে, তেমনি বঙ্গবন্ধুর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে স্বাধীনতা এসেছে, তার নেতৃত্বে এসেছে। কিন্তু এটার কারিগর ছিল, এটা এটাকে সঠিক বাস্তবায়ন করার জন্য যারা দক্ষ কারিগর হিসেবে কাজ করেছে তারা ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু ছাত্রলীগের একজন এককালীন সময়ে কর্মী ছিল। আমরা একটু আরো নানা বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। সো আমি আমি এটা একটা দুটো সেন্টেন্স শেষ করে দেব। সেই সেই আওয়ামী লীগেরই শাসন আজকে বাংলাদেশে, কিন্তু সম্পূর্ণভাবে মৌলিক অধিকার বিবর্জিত। যে আওয়ামী লীগ গণতন্ত্রকে অর্জন করার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতিস্থাপিত করার জন্য জন্ম হল, সেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালে বাংলাদেশ মৌলিক অধিকার বিবর্জিত হবে। সেটি তো আপনি বলছেন, কিন্তু আওয়ামী লীগ বা সরকার তো বলছে যে তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং তারা জনগণের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য, বাংলাদেশকে পৃথিবীর বুকে মর্যাদাশীল করবার জন্য যা করেছে অতীতে কেউ কখনো করেনি। আমি এটার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। প্রবৃদ্ধি আর মৌলিক অধিকার দুটো এক জিনিস নয় জমির সাহেব। বাংলাদেশে অর্থনৈতিক কিছু প্রবৃদ্ধি হয়েছে, বাংলাদেশের ফসলি জমির উর্বরতা বেড়েছে, কিন্তু বাংলাদেশের মৌলিক অধিকার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের গণতান্ত্রিক যে মূল্যবোধ, ঐক্যবদ্ধ এবং সমষ্টিগত রাজনৈতিক নেতৃত্বের যে জৌলুস বা যে 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 নির্যাস, সেটা একবারেই অনুপস্থিত। আজকে একটি স্লোগানই প্রচলিত, এক নেতা এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। বাংলাদেশের একক নেতৃত্ব, আর নেতা না থাকলে কি করা যাবে? উনি তো কোনো অল্টারনেটিভ নেই, অনেকেই বলছেন। অল্টারনেটিভ নেই এটাও যেমন সত্য, অল্টারনেটিভ ঘুরে উঠতে গেলে তাকে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা তার চাইতে কঠিন সত্য। বাংলাদেশে কোনো বিকল্প নেতৃত্ব গড়ে উঠতে দেওয়া হয় নাই। এটি আপনার দুঃখের জায়গা। এবং আমি একটু অন্য প্রসঙ্গে যাই। ভারতীয় জাতীয় কংগ্রেস, আপনার ভারতে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল এবং কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের ঐতিহাসিক সম্পর্কের কথা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু কংগ্রেস ভারতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে কোনো সুবিধা করতে পারছে না। এবারও তারা শেষ পর্যন্ত কোনো সুবিধা করতে পারেনি এবং কংগ্রেসের যে সংসদীয় দলের নেতা, শেষ পর্যন্ত এবার প্রথম একজন বাঙালি হয়েছেন, মিস্টার অধীর চৌধুরী। আপনার কাছে কি মনে হয়? এবং প্রণব মুখার্জি এর আগে পেয়েছিলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি, তিনি একবার এই দায়িত্ব পেয়েছিলেন। এবার এবার কংগ্রেসের সভাপতি হয়েছেন অধীর মুখার্জি, আমি স্বাগত জানাই। অধীর চৌধুরী আমি তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। কিন্তু কংগ্রেস 1885 সালে জন্মগ্রহণ করেছিল, তখনও কিন্তু কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন একজন বাঙালি। তা আমি আপনাকে যে জায়গাটায় আনতে চাইব, যে জায়গায় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইব, সেটা হচ্ছে বিগত ভারতীয় জাতীয় নির্বাচন আমার কাছে খুব বেদনাহত, আমার হৃদয়কে খুবই আহত করেছে, মর্মাহত করেছে। এটা ট্রেনটা ছিল কিন্তু সম্পূর্ণ সাম্প্রদায়িক। এটা দেখেন, মোদী রাজনীতিতে এইভাবে আবির্ভূত হওয়ার পরে তিনি একটি নতুন স্লোগান ওখানে চালু করেছেন, এটা হিন্দুস্তান না ভারতবর্ষ। মোদী কিন্তু ভারতবর্ষকে হিন্দুস্তান হিসাবে চিত্রিত করতে চান। মোদী কিন্তু সাম্প্রদায়িক রাজনীতিতে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। মোদী কিন্তু পৃথিবীর মধ্যে ডোনাল্ড ট্রাম্প এর চাইতেও মুসলিম বিদ্বেষী এবং সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক। সেই মোদীর দল একাই পেয়েছে 302 আসন আর তার জোট পেয়েছে 352 আসন। এটা কিন্তু অসাম্প্রদায়িক ভারতের জন্য
এটা মারাত্মক অসুবিধা কিন্তু সিদ্ধান্ত তো জনগণের সিদ্ধান্ত এবং আপনি একটু আগে বাংলাদেশের প্রেক্ষিতে মানুষের অধিকারের কথা গণতন্ত্রের কথা বলছিলেন মানুষ যদি সিদ্ধান্ত নেয় আপনার আমার আপত্তি এখানে কিন্তু আমার 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 খুবই স্পষ্ট একটা অভিমত আছে এর জন্য আমি নিবন্ধ লিখেছি বাংলাদেশ প্রতিদিনে এবং এটা আমার বিশ্বাসের আঙ্গিক থেকে বিদ্বেষের আঙ্গিক থেকে যে এবার ভারতে নির্বাচনে একটা মারাত্মক কারচুপি হয়েছে দেখেন পশ্চিমবঙ্গের রাজনীতি সম্বন্ধে আপনিও ওয়াকিফ পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রশ্ন হবে তৃণমূল না কংগ্রেস তৃণমূল কংগ্রেস না কংগ্রেস এই দিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বিগত নির্বাচনেও বিজেপির আসন ছিল ওখানে মাত্র দুটি 42টি আসনের মধ্যে এবারে নির্বাচনে তারা আসন পেয়েছে 16টি তা এই যে 16টি আসন এটাকে আমাকে বিস্মিত করে নাই আমাকে সন্দেহের বেড়া যাবে আবদ্ধ করেছে এই 16টি আসন পশ্চিমবঙ্গে যেখানে মুসলমানদের ভোটার শতকরা 33 ভাগ 34 ভাগ সেখান থেকে স্বাভাবিকভাবে কারচুপি না করলে ভোট জালিয়াতি না করলে ভোট ডাকাতি না করলে আসার কোনো কিন্তু আপনি পশ্চিমবঙ্গের কথা বলছেন আমরা ভারতের অন্যান্য রাজ্য যেখানে মুসলমানদের একটা ভালো শক্তি আছে সেখানেও দেখা গেছে মুসলিম ভোটাররাও বিজেপিকে ভোট দিয়েছে কোনো কোনো জায়গায় সেটি ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ভোটের ফলাফল শুনেন গুজরাটের যে দাঙ্গা হয়েছে জি মোদী সেখান থেকে তো বেরিয়ে আসলেন ওখানে উনি তখন মুখ্যমন্ত্রী এটা আমি আপনাকে কোনো রকমের প্রভাবান্বিত করার জন্য বলছি না এটা ঐতিহাসিক সত্য ভারতের বহু বিখ্যাত পত্রিকায় বারবার এটা প্রতিফলিত হয়েছে লেখা হয়েছে যে মোদী সেই সাম্প্রদায়িক দাঙ্গায় সশরীরে যুদ্ধাপরাধীদের মতো ওরা যেমন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে সশরীরে হত্যা করেছে মোদীও তেমনি ওখানে গুজরাটের সশরীরে ভারতীয় মুসলমানদের গুজরাটের মুসলমানদের ওই দাঙ্গায় হত্যা করেছে অতএব মুসলমানরা স্বেচ্ছায় কোনো চাপ ছাড়া কোনো রকমের কারচুপি ছাড়া কোনো রকমের ভয়ভীতি প্রদর্শন ছাড়া বা কোনো কিছু একটি রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া মোদীকে ভোট দেবে বাঙালি হলেন যদি আমরা জানি যে কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি একজন বাঙালি ছিলেন তো সব মিলিয়ে কংগ্রেসের আসলে ভবিষ্যৎ কি দেখতে পান আপনি কংগ্রেস ভারতের জন্য জাতীয় গণতান্ত্রিক ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন কংগ্রেস ভারতকে শাসন করেছে কিন্তু এবারের কংগ্রেসের নির্বাচনের যে ভুলটি ওখানকার পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে প্রথম কথা হচ্ছে কি অতি বিনয়ে শাস্তি যে রাহুল গান্ধী সকল নির্বাচনী প্রচারণী সভায় বলে বেড়াতে লাগবেন তারস্বরে চিৎকার করতে লাগবেন যে আমি ভারতের প্রধানমন্ত্রীর প্রার্থী নই তারা অনেক সাংবাদিক তাকে জিজ্ঞেস করল তবে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে তারা কংগ্রেস তার কোনো জবাবই দিল না তারা কোনো নেতা নির্ধারণই করল না নির্বাচনের আগে আরে ভাই যে দলের ক্যাপ্টেন নাই যে দলের ক্যাপ্টেন অনুপস্থিত সেই দল ম্যাচ জিতে আসবে কিভাবে রাহুল গান্ধীর এই ট্যাকটিক্যাল মিস্টেকের জন্য এই ভুলের জন্য এই অতি বিনয় করতে গিয়ে তিনি একদম আত্মঘাতী একটা পদক্ষেপ নেবেন সোনিয়া গান্ধী তো বিদেশিনী হিসাবে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও তিনি প্রধানমন্ত্রী না হয়ে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করবেন দুইটা এতে তার গৌরব যেমন বৃদ্ধি পেল তেমনি এবারের নির্বাচনে তিনি তাকে আড়াল করে রাখতে যে অতি বিনয়ের খপ্পরে পড়ে
ভারতীয় কংগ্রেসের এবার তিনি ক্ষতি করেছেন। এবার তিনি ভারতীয় কংগ্রেসের সম্ভাবনাকে অনেকখানি প্রতিবন্ধকতা আসতেছি বাংলাদেশের দিকে দৃষ্টি দিতে। রাহুল গান্ধীর উচিত ছিল সগৌরবে ঘোষণা দেওয়া যে কংগ্রেস জিতবে এবং কংগ্রেস জিতবে কে প্রধানমন্ত্রী হবে। আচ্ছা উনি হবেন না এটা ভালো কথা, কিন্তু একটা এত বড় দেশের 120 কোটি মানুষের দেশের ওনারা নির্বাচন করতে যাচ্ছেন যেখানে সেখানে ওনাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে এইটা নির্ধারিত থাকবে না যে সাহেব এটা পাবেন, এটা ভারতবাসী এটা মেনে নিতে পারে। এত গণতন্ত্রী বোনা, এত প্রগতিশীল, এত দিনে নির্বাচন করা একটা জনগোষ্ঠী সেই দলকে কিভাবে গ্রহণ করবে তাদের দেশের শাসন ভবিষ্যৎ শাসন ক্ষমতার জন্য? আপনি কি যেন আমাকে প্রশ্ন করেন? আমি 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 বলছি যে আমরা একটু বাংলাদেশে দৃষ্টি দিতে চাই এবং বাংলাদেশের আমি আসবো ব্যাংকিং যেখানে সারা ভারতে নির্বাচনে 33% মুসলমান, সেখানে মোদীর এই বিজয়টাকে আমি নিরঙ্কুশ সততার বিজয় হিসাবে গ্রহণ করতে পারি না। এখানে কারচুপি হয়েছে, এখানে ভোট ডাকাতি হয়েছে, বাট সেটা আপনি বলছেন, কিন্তু সেই অর্থে তো নরেন্দ্র মোদীর প্রতিপক্ষ যারা ভারতে তারা সেভাবে বলেন। এমনকি নরেন্দ্র মোদীর ওথ টেকিং সেরিমনিতে আমরা দেখেছি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তারা সবাই উপস্থিত ছিলেন। এটা হচ্ছে ওদের রাজনৈতিক সৌজন্যবোধ, এটা হচ্ছে ওদের রাজনৈতিক সহনশীলতা নেহরু পরিবারের, এটি হচ্ছে ওদের রাজনৈতিক শিষ্টাচার। আমাদের দেশে তো তুলকালাম হয়ে যেত, যাই হোক তা আমাদের দেশেরটাও যেমন অতি বাড়াবাড়ি হতো, ওদের এই শিষ্টাচারও মোদীকে অনেকখানি প্রশ্রয় দিয়েছে দিচ্ছে। মোদী আমার মনে হয় অপ্রতিরোধ বলগাহীন হয়ে যাবেন, এবং মোদী যে মুসলিম বিদ্বেষী আমার ভয় হয় মুসলমানদের জন্য কি যে অসরি সংকেত, কি যে দুরূহ অন্ধকার ভবিষ্যৎ বিরাজ করছে এটা ভবিষ্যতই বলে দেবে। যে আপনি বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে অনেক রকমের কথা নানা সময়ে বলেছেন এবং এখানে সুদের হার নিয়ে আপনি বরাবর বলতেন, ব্যাংকের ব্যবস্থাপনার সংকট নিয়ে আপনি বলতেন, ঋণ খেলাপি ইস্যু নিয়ে আপনি বহুবার বলেছেন। আমরা জানি যে অতি সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী 300 জন ঋণ খেলাপির একটি তালিকা ব্যক্তি প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করেছেন এবং তার হিসেব মতো 1,02,315 কোটি টাকা খেলাপি আছে, যদিও বাংলাদেশ ব্যাংকের সেটি অনেক বেশি বাংলাদেশ ব্যাংকের। আপনার মতামত এখানে শুনতে চাই। আমি আমি সরকার যে আনুষ্ঠানিকভাবে 1,25,315 কোটি টাকা 1,02,315 কোটি টাকার ঋণ খেলাপির কথা স্বীকার করেছেন সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে অর্থমন্ত্রী এটাকে ঘোষণা দিয়েছেন, সেটা একটা সাহসিকতার পরিচয়। এই ঋণ খেলাপি কেন সাহসিকতার পরিচয়? এই ঋণ খেলাপি তো রাস্তার মানুষ না, এই ঋণ খেলাপি তো ক খ গ কেউ না, সরকারি প্রণোদনা ছাড়া এই ঋণ তো পায় নাই। সরকারি প্রণোদনা ছাড়া কোনো ব্যাংক তো এত বিরাট অঙ্কের ঋণ কোনো ব্যক্তিকে কোনো প্রতিষ্ঠানকে দেয় নাই। সেই সরকারি প্রণোদনায় যারা ঋণ নেবেন তারা ঋণ ফেরত দেবেন না, ঋণ আত্মসাত করবেন অথবা ঋণের টাকা বাইরে পাচার করবেন, হ্যাঁ বিদেশি মুদ্রায় রূপান্তরিত করে। এই কথাটা জানা সত্ত্বেও সরকারিভাবে অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এই কথা স্বীকার করা অত্যন্ত সাহসের কাজ, কিন্তু দুঃখের বিষয় হলো তিনি সততার সাথে আন্তরিকতার সাথে সেটা করেন নাই। আসলে 2,00,000 কোটির উপরে ঋণ খেলাপি সেটা কমায় কাটছাট করে 1,02,000 কোটি টাকার তিনি একটা ঘোষণা দেবেন। আমি সরকারকে বলবো যে আপনারা প্রগতির যে ইতিহাসই তুলে ধরুন, যে অঙ্কই তুলে ধরুন, আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে
দুর্নীতির বিরুদ্ধে আপনাদেরকে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আপনাদের অন্ধ হতে হবে, সে যেই হোক না কেন। প্রধানমন্ত্রীর সন্তানও যদি দুর্নীতিগ্রস্ত হয়, প্রধানমন্ত্রীকে নির্বিচারে অন্ধের মতো তার সঠিক তথ্য উদ্ঘাটন করে তার বিচার করতে হবে। না, সেটি তো দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সেটি করতে হবে। খাবেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে, এইটা নিয়ে বিএনপির কথা হচ্ছে যে না, খাবেদা জিয়ার বিরুদ্ধে মামলা হতে পারে না। কেন হতে পারে না? অবশ্যই হতে পারে। যদি দুর্নীতির প্রমাণ হয়, মামলা হওয়া তো বরং ভালো, দুর্নীতি প্রমাণ হবে তিনি শাস্তি ভোগ করবেন, দুর্নীতি প্রমাণ না হবে তার জনপ্রিয়তা অনেক বেড়ে যাবে। যে আওয়ামী লীগ অনেক চেষ্টা করেও তাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আপনি কি নিশ্চয়ই আপনার মনে আছে, আমরা যখন ছাত্রদের ছিলাম আমাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা হতে পারত, আপনি বিশ্বাস করেন চুরি ডাকাতি রাজানি একমাত্র ধর্ষণ ছাড়া রেপ কেস ছাড়া আমি ব্যক্তিগত নুর-এ-আলম সিদ্দিকী এমন কোনো মামলা নাই যেটার আসামি ছিলাম না। তাতে কী হয়েছে, একটাতেও তো শাস্তি দিতে পারে নাই। আমি অন্তত 5-7টা খনি কেসের আসামি ছিলাম, কিন্তু তার মধ্যে একটাতে তো প্রায় জেল হয় অবস্থা, ট্যাকের হাট মার্ডার কেস, ওই যে রথখোয়ার কাছে একটা জায়গায় একটা মার্ডার হলো, যেহেতু আমি রথখোয়ায় এসআর হয়ে থাকতাম আমাকে এক নম্বর আসামি করে মামলা ঠুকে দিল। হ্যাঁ, তা কিন্তু আল্লাহ সহায় ছিলেন, জনগণ পক্ষে ছিল, মানুষ এর বিরুদ্ধে। আমাকে নিয়ে যখন জগন্নাথ কলেজের কাছে কোতোয়ালি থানায় নিয়ে যে এই মার্ডার কেস আটকাবো, আপনি বিশ্বাস করেন তৎকালীন সময়ের 20,000 লোক থানা ঘেরাও করে আমাকে ছোটাই নিয়ে আসবো, সরকার আর সাহস পেল না এটা নিয়ে প্রসিড করতে। তা জি, আমি একটু এই ঋণ খেলাপি বা ব্যাংকিং খাতের সূত্র ধরেই 2019-2020 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে, কারণ আপনি একজন রাজনীতিকই শুধু নন, আপনি লেখালেখি করেন, আপনি একজন দেশের স্বনামধন্য শিল্পপতি, আপনি পুঁজিবাজারের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেখানকার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের, সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই যে এই প্রস্তাবিত বাজেটটি কেমন হলো, কারণ বাজেট আর মাত্র কয়েকদিনের মধ্যে অনুমোদিত হবে সংযোজন বিয়োজন সহ, যদি আপনার কোনো সুনির্দিষ্ট মতামত থাকে। না না, এই বাজেট অনেকখানি স্বপ্নবিলাসী, এই বাজেট কল্পনাপ্রসূত। দেশের প্রাক্তন অর্থমন্ত্রীরা, এমনকি আওয়ামী লীগের অর্থমন্ত্রীরাও বলতেছেন এই 82 বাজেট কার্যকারী করা, এই 82 বাজেট বাস্তবায়ন করা সরকারের পক্ষে খুবই দুরূহ হবে। বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নরদ্বয়, বাংলাদেশ এই সরকারের প্রাক্তন অর্থমন্ত্রীদ্বয়, তারা এই বাজেটকে স্বপ্নবিলাসী বলছেন, এই বাজেট বাস্তবায়নের খুবই কঠিন হবে একথা বলছেন। আমি আপনার প্রশ্নতে আগেও কয়েকবার বলেছি যে পদ্মা সেতু নিয়ে একটা ব্যক্তিগত জেদা যদি না আমরা পারি, আরে ভাই পারি তো বটে, আমি তো 20 খেতে পারি, আমি যদি বলি জিম্বুর আমি 20 খেতে পারি, এটা কোনো গৌরবের কথা না তো। হ্যাঁ, তা এই পদ্মা সেতু যেভাবে হচ্ছিল বা 1.5% বা 0.7% 0.07% সুদে যদি এটা হতো, এটা ভায়াবল ছিল। কিন্তু এখন এই দেশীয় অর্থনীতি, আজ পর্যন্ত প্রধানমন্ত্রীর বারবার ঘোষণা শর্ত 1GDP অর্থাৎ 9% আনতে পারবেন না, প্রধানমন্ত্রী নিজেই পারবেন না, এত শক্তিশালী প্রধানমন্ত্রী, তিনি পারবেন না। তা সেই দেশের সমস্ত অর্থনীতিটাকে বিকলঙ্গ করে, ভঙ্গুর করে, অর্থনৈতিক বাজারটাকে একদম ক্র্যাশ করে দিয়ে পদ্মা সেতু করার এই উদ্যোগের আমি নিন্দা করি। এখন আপনি কি মনে করছেন যে শুধু পদ্মা সেতু করবার কারণেই এটি হচ্ছে?
মানে অনেক টাকা অনেকভাবে অপচয় হচ্ছে আপনি স্টক এক্সচেঞ্জের দিকে তাকিয়ে দেখেন কোনোভাবেই স্টক এক্সচেঞ্জটাকে স্থিতিশীল করা যাচ্ছে না কোনোভাবেই স্টক এক্সচেঞ্জ মানে সেটা কেন করা যাচ্ছে না বলে একটু মনে হয় এই যে অস্থিরতা মানুষের মধ্যে এই যে একটা অনিশ্চয়তা এই যে স্থিতিশীলতার অভাব আমি তো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলাম দীর্ঘদিন মানুষের স্টক এক্সচেঞ্জটা হচ্ছে ব্যারোমিটার মানুষের অর্থনৈতিক মিজাজের এটা হচ্ছে ব্যারোমিটার তা এখন কিছু লোক গ্যাম্বলিং করছেন একটা দুটা কোটারিও রয়েছে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি শুনছি আপনার কথা হয়তো কোটারিও দু একটা আছে কিন্তু মূল জিনিসটা যেটা স্টক এক্সচেঞ্জের নিয়ামক শক্তি যেটা সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জের প্রতি বাজার অর্থনীতির প্রতি স্থিতিশীল অর্থনীতির প্রতি তারপরে আপনার ইন্ডাস্ট্রিয়াল অর্থনীতির প্রতি মানুষের একটা আস্থা ফিরাই আনতে হবে মানুষের একটা বিশ্বাস ফিরাই আনতে হবে মানুষকে বুঝতে দিতে হবে যে সব কিছুর পেছনে একটা মজবুত অর্থনৈতিক ভিত্তি আছে এবং সরকারের একটা অর্থনৈতিক অবকাঠামো এত শক্তিশালী যে কোনো কিছুকেই ধ্বংস হতে দেবে না লাল বাতি জ্বলতে দেবে না এই আস্থাটা মানুষের মধ্যে ফেরত আসবে তখনই স্টক এক্সচেঞ্জ স্থিতিশীল হবে দেশের অর্থনৈতিক বিনির্মাণও নিশ্চিত হবে মানুষের রোগনিও সুনিশ্চিত হবে এখন মানুষ যদি মনে করে যে সরকার আজকে যে কথা বলছে কালকেই তার একটা উল্টা সিদ্ধান্ত আসবে তাহলে তো মানুষ সততার সাথে অকুট ভয়ে বিনিয়োগের জন্য এগিয়ে আসবে না আসতে পারে না সেদিন সে যদি বুঝে যে তার তার যে পুঁজিটা তার বিনিয়োগটা নিরাপদ নয় নিরাপদ নয় তাই তো সে টাকা বিদেশে ফলাই থাকবে ভোগ করুক আর না করুক মনের একটা শান্তি থাকবে যে আমার এত টাকা আছে অমুক ব্যাংকে আমার আছে এবং দেশের কর্তা ব্যক্তিরা দেশের ক্ষমতাসীনরা দেশে যারা শাসন করছেন তারা তার শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে এই মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সংসদ সদস্যরা রাজনৈতিক নেতৃত্বটা যদি বিদেশে টাকা রাখতে শুরু করে দেখেন ছোট্ট একটা দেশ কোনো কিছুই গোপন রাখা যায় না তাই তো অন্যরা মনে করে আরে ভাইরে ভাই উনি এত কোটি টাকা বাইরে রাখছে আমার যতটুকু আছে এটাও আমি নিরাপদে রাখি সেই প্রতিযোগিতাই তো বাংলাদেশে চলছে আজকে বাংলাদেশে সাধারণ মানুষের কাছে একটা বিরাট প্রশ্ন কে বড় দুর্নীতিপরায়ণ এখন নেতৃত্বের প্রতিযোগিতা ওই জায়গায় যে কার কাছে কত বেশি টাকা আছে যে আমরা একটু অর্থনীতি থেকে রাজনীতিতে যাই এবং এখানটাতে যে প্রশ্ন আমরা নির্বাচন নানা বিষয় নিয়ে রাজনীতি নিয়ে নানা রকমের প্রশ্ন আছে আমরা এক ধরনের স্থিতিশীলতাও দেখতে পাচ্ছি সংসদের অনেক প্রশ্ন তুলেও বিরোধী দল সংসদে আছে এখন সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বিরোধী দল একটা টোটাল ফার্স জাতীয় পার্টি ফার্স আচ্ছা বিরোধী দল বলতে কোনটাকে মিনি করছে মানে বিএনপি পাবেন আচ্ছা আচ্ছা আর ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে এটাই পাবেন ইট ইজ এ টোটাল ফার্স অ্যান্ড ফার্ম কারণ বেগম খালেদা জিয়া নির্বাচনে যাবেন না ঘোষণা দেবেন আপনার নিশ্চয়ই মনে আছে 86 সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া না গিয়ে বয়কট করে বর্জন করে মানে বাংলাদেশে একটা অত্যন্ত গৌরবজনক অবস্থানে চলে গেলেন কিন্তু সবসময় তো একই স্টাইলে খেলা যায় না রে ভাই উনি এইবারে নির্বাচন বর্জন করে বিশেষ করে গত নির্বাচনে আওয়ামী লীগ যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে একা মাঠে খেলল এই ছাড়টা দিয়ে
বিগত নির্বাচনে ওটা কি 14 সালে না 16 সালে 14 সালে 14 সালে নির্বাচনে বিএনপি বর্জন করে একটা ভুল করেছে একটা বিরাট ভুল করেছে তো সেই ভুলে দেখেন মানুষ কিন্তু রায় দেয় মানুষ কিন্তু সঠিক প্রশ্নে সঠিক সময়ে মাথা উঁচু করে দাঁড়ায় আমার জেনেদা দুই আসনের কথা বিএনপি সিরিয়াস ছিল না আওয়ামী লীগের নৌকার বিরুদ্ধে আমার জ্যেষ্ঠ পুত্র রাজীব আলম সিদ্দিকি আনারস নিয়ে 2014 সালে আনারস নিয়ে নৌকাকে পরাজিত করছে বিপুল ভোটে কারণ মানুষ অতিষ্ঠ কিন্তু রাজীব সিদ্দিকি তো এবার সেই নৌকা নিয়েই নির্বাচিত হলেন তাকে তো সরকারের সরকার প্রধান সরকার প্রধান তো আবার তার ফুপু তো ওনার বাপের দিকে তাকাইলাম ক্ষমতা এবং প্রধানমন্ত্রীর স্নেহ আদর আদরে সে বিমুগ্ধ হয়ে ফুপুর আদর তো একটি স্পেশাল আদর থাকেই হ্যাঁ ফুপুদের আদর তো একটি স্পেশাল আদর হয় সে বিগলিত চিত্তে কৃতজ্ঞ হৃদয়ে আওয়ামী লীগে ঢুকে গেল তা আমার কথা হচ্ছে কি যে আওয়ামী লীগে সে আপনি তো আওয়ামী লীগ ছেড়ে দেননি আপনিও ছেড়ে দেননি আওয়ামী লীগ আপনাকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে তাহলে আর দোষ করলো কি আমার বাবা আমি আপনাকে একটা ছোট্ট কৌতুক বলি যখন জেনেদার থেকে যখন কলকাতায় যেতেন হরেন সে প্রি পার্টিশন আমাদের কথা তখন ওই মর্তমান কলা আমাদের এই বাগানে বিরাট বিরাট কাঁঠাল সারদী সাহেব এর জন্য সারদী সাহেবের প্রচণ্ড ভক্ত ছিলেন আমার আব্বা তা নিয়ে যেতেন তা আমি তখন ধরেন 3-4 বছরের আমার বাবা না কত 47 সালে কত এখন 53 আর 19 কত হয় 53 আর 19 60 70 যাই হোক 72 যদি এখন আমার বয়স ধরেন 72 বছর না 80 বছর ধরেন তখন আমি 7-8 বছর 7-8 বছর তা আমার বাবাকে নিয়ে যেতেন তা ভাবে যে স্যার এবার আপনার জন্য একটা জীবন্ত উপহার আছে আপনি একটু দোয়া করে দেন তা আমাকে ওনার উনি সবাই বসাচ্ছিলেন কাছে নিয়ে দাঁড় করাইবে বসো বসো আমার পাশে বসো ওই টান দিয়ে নিয়ে উনি বসাবেন আমার তো হাঁটু কাঁপা শুরু হল তখন 7-8 বছর হলেও বুঝতাম হঠাৎ ধরেন সে স্মরণটি তো উনি আমার মাথায় হাত দিয়ে দোয়া করলেন ওই দোয়া করলেন এক হিসেবে আমার কবাব পুড়ে গেল অন্যায়ের সঙ্গে গণতন্ত্রের বিরোধিতার সঙ্গে স্বৈরাচারিতার সঙ্গে আপোষ করার সমস্ত কলা কৌশল আমার চিন্তা চেতনা মনন মনন সব থেকে বিভক্ত আপনি যেখানে ছিলেন হ্যাঁ আপনি যেখানে ছিলেন এর আগে আমরা তাজিব সিদ্দিকীর কথা বা ঝিনাইদহের নির্বাচনের কথা বা বিএনপির কথা আলোচনা করছিলেন না চলে গেল তা আমি বলতেছি যে আমি আজন্ম আমেরিকার আমার সন্তানও তো আমেরিকার আমরা কখনো কোনো অবস্থায় আওয়ামী লীগের বাইরে আমার পরিবারের কোনো সদস্যই রাজনীতি করে নাই আব্বা করে নাই আমি করি নাই আমার ছেলেও করে নাই বা করতে পারবে না করা সম্ভব না তা আমার ছেলে এবং আমরা বিগত নির্বাচনে দেখিয়েছি যে আওয়ামী লীগের প্রার্থীকেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমরা পরাজিত করতে পেরেছি ইনশাআল্লাহ কিন্তু আপনি বিশ্বাস করেন জিউর এইটা নিয়ে আমার খোঁজাখুঁজি করবে আমি কোনো জবাব দেবো না প্রকাশ্য আপনাদের বলছে আপনাকে আমি জবাব দেবো না আমি এবারও যদি নৌকা নিয়ে আমি খোঁজাখুঁজি করিনি আপনি যেহেতু 2014 সালে পরাজয়ের কথা বলেছেন সে কারণে বললাম যে তাদের আমার কথা শোনেন এবারও যদি আমি এই মানে আওয়ামী লীগের অনন্য সাধারণ বিজয়ের এই নির্বাচনেও যদি আমি দাঁড়াতাম আমার সন্তান না দাঁড়ায় আমি হেরে যেতাম কারণ
আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনা বিজয় না থেকে তার জয়ী হয়ে আসার কোনো সম্ভাবনা কিন্তু শেখ হাসিনা চাইবেন না কেন তার দলের প্রার্থী তিনি নমিনেশন দিবেন কারণ সংসদে তার যত বেশি আসন হবে তিনি তত বেশি শক্তিশালী প্রধানমন্ত্রী হবেন দলের দলের নেতৃত্ব দুটো আসন পাই নাই সেখানে আর একটা আসন পাবে না তিনটা তাতে তার কি যায় আপনি যাই হোক আমরা আবার আবার সমুদ্রের থেকে যদি এই কাপ দিয়ে আপনি একটু পানি উঠান জি তার সমুদ্রের ঢেউয়েরও কোনো পরিবর্তন হবে না স্রোতধারারও কোনো পরিবর্তন হবে না গতিও অবরুদ্ধ হবে না এই জিনিসটা আপনি আমার থেকে ভালো বুঝেন জিবু সাহেব আপনার রাজনৈতিক আমি তো আপনাদের থেকে শুনে শুনে বোঝার চেষ্টা করি আমি নিজে তেমন কিছু বুঝি না এত বিজ্ঞজনের কথা শুনেন যে এই মূর্খের চাইতে আপনার ওই 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 শ্রুতি গান মানে এত নানান মতের কথা শুনি যে আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই না কিন্তু আবার আপনার অভিজ্ঞতাও পারে যাই হোক অনেক ধন্যবাদ আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আমার পরিবারের থেকে কারো আওয়ামী লীগের বাইরে রাজনীতি করা সম্ভব না রাজনীতি ছেড়ে দেব ছেড়ে দিবে যেমন আমি আমাকে তো বহিষ্কার করে নাই আওয়ামী লীগের থেকে আমিও তো পদত্যাগ করি নাই আওয়ামী লীগের প্রাথমিক সদস্য থেকে কিন্তু আমি আওয়ামী লীগের থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করেছি কিন্তু আমার কনস্টিটিউয়েন্সিতে আমার জায়গায় আমার ছেলে রাজনীতি করছে কিসের রাজনীতি সে তো বিএনপি করে না সে তো জাতীয়বাদী করে আওয়ামী লীগের রাজনীতি করে আওয়ামী লীগের রাজনীতি করছে তো এইটা হচ্ছে আমরা তিন পুরুষের আওয়ামী লীগ আর আমার বাবা ছিলেন আওয়ামী লীগ আমার সন্তান আওয়ামী লীগ আর মধ্যের সময়টা তো আমি ছিলামই আজও আছি আমি শেখ হাসিনার সমালোচনা করি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য নয় খালেদাকে ক্ষমতাসীন করার জন্য নয় আওয়ামী লীগ যেন কক্ষচ্যুত না হয় আওয়ামী লীগ যেন আদর্শচ্যুত না হয় আওয়ামী লীগ যে এখন স্বৈরাচারী আর স্বেচ্ছাচারিতার পথ ধরেছে এখান থেকে সরিয়ে এনে আওয়ামী লীগের মূল নীতি গণতান্ত্রিক পথে পরিচালিত হোক এই আকাঙ্ক্ষাকে লালন করি বলেই আওয়ামী লীগের সমালোচনা করি আমি জানি বাংলাদেশের জনগণের মধ্যে প্রায় যারা আওয়ামী লীগকে সমর্থন করে তাদের 95% লোক বিশ্বাস করে সত্যিকারের আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী আমি আমি চাই আওয়ামী লীগ সঠিক পথে চলুক আমি চাই কারণ বিএনপি তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান নয় জাতীয় পার্টিও একটা গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান নয় আপনার অনুষ্ঠান থেকে আমি বহুবার বলেছি ক্যান্টনমেন্টের গর্ভে স্বৈরাচারের ঔরসে ক্ষমতাসীন অবস্থায় ওই দুটি দলের জন্ম হয়েছে কিন্তু আওয়ামী লীগ সংগ্রাম করে আওয়ামী লীগ দীর্ঘ পথ পরিক্রমণ করে আওয়ামী লীগ আন্দোলন করে হোসেন সৈয়দ সরওয়ারদীর নেতৃত্বে আওয়ামী লীগের জন্ম সেই আওয়ামী লীগ বাংলাদেশের সংগঠক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের এবং তার সহকর্মীদের সেই শামসুল হক সাহেব বলেন সেই আপনার নজরুল ইসলাম সাহেব ক্যাপ্টেন মনসুর আলী কামরুজ্জামান সাহেব তাজউদ্দিন সাহেব বলেন আওয়ামী লীগের এক গুচ্ছ প্রবীণ নেতৃত্বের সহযোগিতায় সহমর্মিতায় একসঙ্গে কাজ করে বঙ্গবন্ধু বাংলাদেশটি অর্জন করেছেন দেখেন এখানে আপনার একটা জায়গায় আমি বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করব কিছুদিন আগে সিরাজুল ইসলাম খান নিউক্লিয়াসের একটা তথ্য হাজির করে উনি প্রমাণ করতে চাইবেন ছাত্রলীগও না আওয়ামী লীগও না নিউক্লিয়াস আর বঙ্গবন্ধু এই দুটার যৌথ পরিকল্পনায় বাংলাদেশের উদ্ভব তার বিজয় তার উত্থান এবং তার সফলতা তোমার এই সাহেবকে আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু মানুষ তিনি যথাসময়ে তার একটা উত্তর দিয়েছেন আমি এখানে সিরাজ ভাইকে বলি উনি আমার নেতা আমি ওনাকে শ্রদ্ধা করি কিন্তু ওনার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে উনি নিয়মিস্ট নৈরাজ্যবাদী উনি নিজেই জানেন না উনি কী চান উনি নিজেই জানেন না ওনার গন্তব্যস্থল কোথায় উনি নিজেই জানেন না ওনার দৃষ্টি কোথায় নিবদ্ধ
উনি যখন এখন উনি আলিবদ্দির বাংলা চান বাংলা বিহার উড়িষ্যা নিয়ে একটা বাংলাদেশ হবে এই যে কল্পনা বিভাষী এটা রাজনৈতিক চিন্তা আরে ভাই কমিউনিস্ট ক্যানট বি এ ন্যাশনালিস্ট তাই সে হিটলার হয়ে গেল নাৎসি হয়ে গেল কমিউনিস্টের কোনো সীমানা নাই দ্য প্রলেটারিয়েট হ্যাজ নো বাউন্ডারি কোনো একটা নির্দিষ্ট দেশ চাই আপনি খেয়াল করে দেখবেন কমিউনিস্ট পার্টির নাম হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানে ও ওরা হচ্ছে এ ব্রাঞ্চ অফ কমিউনিস্ট পার্টি ইন বাংলাদেশ আপনাকে কি আমি বুঝাতে পারছি আর সিরাজুল খান শুধু আমার একজন বাঙালি জাতীয় চেতনায় বিশ্বাসী তবে ওনারা একটি অতি বিপ্লবী বিগত সত্তরের নির্বাচনের আগে আপনার নিশ্চয়ই মনে আছে যে ওনারা বললেন যে ভোটের বাক্সে বাতি মারো বাংলাদেশ স্বাধীন করো নির্বাচন নির্বাচন বর্জন বর্জন নির্বাচনের কথা বলে যারা ইয়া খানের দালাল তারা কি আপনি দ্বিমত পোষণ করেন আর আমি বললাম যে একটা ম্যান্ডেট দরকার বাংলাদেশের কে নেতা মুনায়ম খান বলবে আমি নেতা নুরুল আমিন বলবে আমি নেতা ফজলুল কাদের চৌধুরী বলবে আমি নেতা মাহমুদ আমি বলবে আমি নেতা সবুর খান সাহেব বলবেন আমি নেতা বাংলাদেশের নেতাকে আমরা সেইটা নির্ধারণ করতে চাই মুসলিমদের দুদুবিহার কনস্টিটুয়েন্সিতে যে বললাম যে ওনাদের এই যে খেলাফত আন্দোলনের প্রতি আমি সালাম জানাই ওনাদের অবদান ওনাদের পরিবারের অবদান এই উপমহাদেশের মুসলমানদের জন্য একটা মহা গৌরবের বিষয় কিন্তু এইবারে নির্বাচনটি হচ্ছে বাঙালির অস্তিত্বের প্রশ্ন বাঙালির বাঁচা মরার প্রশ্ন আপনাদের কাছে ভিক্ষা চেয়ে গেলাম এই অস্তিত্বের প্রশ্নে দুলু মিয়া সাহেবের পরিবারকেও আপনারা জানাই দেন অস্তিত্বের প্রশ্নে বাঙালি এক এবং অভিন্ন আল্লাহ পাকের অশেষ রহমত আপনি বিশ্বাস করেন রাজনীতিতে কসমের কোনো দাম নাই তবু আমি কসম খেয়ে বলতে পারি বঙ্গবন্ধু চেন্নাই পীর মুসিউদ্দিন দুলু মিয়া ওই নির্বাচনে হেরে যাক তিনি চার পাঁচটা আসন আমাকে ডেকে বলছেন আবার এইসব জায়গায় ডিস্টার্ব করিস না কি তার মধ্যে যে কোনো কারণে হোক সবুর খান সাহেবের আসনটাও ছিল উনি সবুর ভাই বলতেন একসঙ্গে রাজনীতি করেছেন রাজনৈতিক সৌহার্দ্য সম্পর্ক হ্যাঁ ছিল উনি শাহ আজিজুর রহমান সাহেবের বাসায় আমার দিয়ে টাকা পাঠাচ্ছেন যাই হোক আমি কথা প্রসঙ্গে প্রতিপক্ষের প্রতি একটা শ্রদ্ধা বোধ এটা গণতন্ত্র আমরা তো বলাও আমাদের কথা থেকে একটার বাস শুরু না তো যাই হোক আমাদের মানে ছাত্রদের আমাদের মানে ছাত্র আচ্ছা যে উদাহরণগুলো আপনি বললেন সেই কারণেই তো বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হতে পেরেছেন কোনটা মানে যে উদাহরণগুলো আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কে বললেন আমি বললাম যে সেসব কারণেই তিনি অত বড় মাপের নেতা হতে পেরেছেন পেরেছেন কারণ তার মনে অন্যদের প্রতি একটা সহমর্মিতা ছিল আমাদের যে আমরা যে ব্যাধক ছিলাম তা নয় আমাদের কথা হচ্ছে যে এইবারের নৌকাকে সাফল্যে সৈকতে দিতে হবে কোনো ছাড় দেওয়া যাবে না কোনো জায়গায় কারো কোনো আসুক নৌকায় চড়ুক আমরা গুণ টেনে নিয়ে যাব জি আমরা একটু শেষের দিকে চলে এসেছি আলোচনা শেষ করে আনতে পারবেন আমরা আমরা যদি ওই সময় বিশ পঁচিশটা আসন ছেড়ে দিতাম জি তাইলে তো আমরা এইভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার যে শক্তি অর্জন করে মুক্তিযুদ্ধে পর্যন্ত সেই সময়ের তরুণ দীপ্ত প্রাণকে উজ্জীবিত করলাম নিয়ে গেলাম নিরস্ত্র বাঙালিকে পৃথিবীর মধ্যে সশস্ত্র এবং সুশৃঙ্খল বাহিনীর মোকাবেলা করার মতো শক্তি যোগাগাম দিবু সাহেব সেটা তো হতো না সেটা তো সম্ভব হতো না বঙ্গবন্ধুরও সাতই মার্চের ওই বক্তৃতা দেওয়ার ওই শক্তি সাহস ওই ভাষা ওই দেহের ভাষা ওই প্রাঞ্জল ভঙ্গিমায় আসতো না কারণ তিনি তো এককভাবে বাংলাদেশের নেতা হলেন তিনি তো শুধু সংসদীয় নির্বাচনের কারণে হ্যাঁ নিঃসন্দেহে সেটি শত্রু নির্বাচনের কারণে এবং আমি যখন নিজে নিজেও ভাবি যে সত্তরের নির্বাচন বর্জন বা সত্তরের নির্বাচনকে ম্যান্ডেটের একটা অংশ হিসেবে নিতে হবে এই প্রশ্নে আমি ছিলাম নির্বাচনের পক্ষে শাহজাহান খানের নেতৃত্বে ছাত্রলীগের অপর অংশ চেয়েছিল
সশস্ত্র বিপ্লব, বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং ভোটের আগে একটা সশস্ত্র সংগ্রাম শুরু করতে। আপনি বিশ্বাস করেন, আমি বঙ্গবন্ধুর প্রতি পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস থেকে বলতেছি, অনেক সময় বঙ্গবন্ধু আমার প্রতি রুষ্ট হয়েছেন, কি ম্যান ম্যান করো মিয়া, ওরা কি আমাদের ভোট পেলেও আমাদের আমাদের বিজয়ী হতে দেবে, আমাদের এমএনএগুলোকে ঘোষণা করবে? সিদ্ধার্থ ঠিকই বলতেছে, সিদ্ধার্থ ভাই নাও, সিদ্ধার্থ সংস্থা কিনা বৌনার্থ ভাই নাও, উনি বলতেন। আমি ওনার সামনে কখনো বিয়াদবি করি নাই, কিন্তু তাতেই যা বনে মনে মনে গুনে, আমার কথা হচ্ছে যে সত্তরে নির্বাচন করতেই হবে এবং আপোষহীনভাবে করতে হবে, কাউকে কোনো সাইড দেওয়া যাবে না। সেইটারই রেজাল্ট বাংলাদেশের স্বাধীনতা, সেইটারই ফল বঙ্গবন্ধু রেস করছে সতেরোই মার্চের বক্তৃতা, সেইটারই ফল ভুট্টো এই অধিবেশনের তেসরা মার্চে ঢাকায় না আসার ফলে সে বিচ্ছিন্ন হয়ে গেল। এবং আপনি শুনে খুশি হবেন, আপনি নিশ্চয়ই জানেন ভুট্টোর যে ফাঁসি হল তার অন্যতম প্রধান কারণ তারা রায় রেখল পাকিস্তানকে দু টুকরা করার জন্য দায়ী হচ্ছে জুলফিকার আলী ভুট্টো। সংখ্যালঘিষ্ঠ হওয়ার পরেও শেষ করতে হবে তার প্রধানমন্ত্রী হওয়ার উন্মাদনা। তা আমি এই সত্তরতম জন্মবার্ষিকী পেরিয়ে আসার পর আওয়ামী লীগের একজন ক্ষুদ্রতি ক্ষুদ্র কর্মী হিসাবে আমার মননে, আমার মননশীলতায়, আমার চিন্তায়, আমার হৃদয়ে নিভৃত কন্দরে যে গণতন্ত্রের স্বপ্ন বাধন করি, আমি নতুন প্রজন্মকে বলব, আমি ছাত্রলীগের কর্মীদের বলব, নেতাদের বলব, নেতৃত্ব নয় আদর্শের চেতনায় তোমরা উজ্জীবিত হয়ে উঠো, নেতৃত্বে নয় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অর্জন সম্পর্কে তোমরা সচেতন হও, সাফল্য সম্পর্কে শুধু গর্বিত নয় সেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। গণতন্ত্রের অনুশীলন করতে গিয়ে অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়, অনেক বাধা বিঘ্ন অতিক্রম করতে হয়, অনেক ত্যাগ ও তিতিক্ষার শিকার হতে হয়, সেখান থেকে বিজয়ী হয়ে আসতে হয়। আমি জীবন সাহান নিয়েছে শুধু আপনার উপসংহার টানার জন্য নয়, রাজনীতিতেও আমার পরামর্শ হলো যে ছাত্রলীগের কর্মী, আওয়ামী লীগের কর্মী, তেজোদীপ্ত কর্মী, সাহসী কর্মী, সততার সঙ্গে সত্য কথা বলার জন্য তারা হবে অকুতোভয়, তারা হবে নির্ভীক, তারা হবে সূর্য সৈনিক। আজকে মুসাহিবি, চাটকারিতা, তোষাবদী এইগুলো পরিহার করে নিজস্ব আদর্শে যদি উদ্ভাসিত হতে পারে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, আমি বিশ্বাস করি পৃথিবীর মধ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে এই যে অবদান রাখতে পারবে এই সংগঠন, ধন্যবাদ, তা অত্যন্ত ভাস্বর, অত্যন্ত প্রজ্জ্বল, অত্যন্ত দৃষ্টান্তমূলক হিসাবে ইতিহাসে তার স্থান অতীতেও রেখেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও। ধন্যবাদ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সাহসী বানান, আল্লাহ আমাদের সত্যনিষ্ঠ রাখুন, আল্লাহ আমাদের গণতান্ত্রিক পথে হাঁটবার তৌফিক দান করুন। ধন্যবাদ সিদ্দিকী। দর্শক, কথা বলছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ নেতা নূর আলম সিদ্দিকী, নানা বিষয় নিয়ে কথা বলেছেন, তিনি তার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে কথা বলেছেন, তিনি কথা বলেছেন বাংলাদেশ ভারতের নির্বাচন রাজনীতি নিয়ে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাপনা নিয়ে, বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে এবং সামগ্রিকভাবে আর্থিক খাত নিয়ে, এবং তার সংগঠন প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিয়েও তিনি কথা বলেছেন। সব কথা ঘুরে ফিরে একটা জায়গায় এসে দাঁড়ায়, সেটি হচ্ছে গণতন্ত্র, সুশাসন, সুব্যবস্থাপনা, এগুলো নিশ্চিত করতে হবে। এগুলোর ঘাটতি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, সংগঠনে আছে, সব জায়গায় এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে হবে বাংলাদেশকে, এবং সেটি যদি করা যায় তাহলেই আসলে যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে, যে আকাঙ্ক্ষার ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটিকে স্বাধীনতা এনে দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার জন্য, সেই আকাঙ্ক্ষা পূরিত হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।